কুষ্টিয়া দৌলতপুরে বজলু নামে বিশ্বাস অ্যাগ্রোফুড লিমিটেডের এক শ্রমিক সর্দারকে অপহরণের পর হত্যা করা হয়েছে। চার এপ্রিল মঙ্গলবার সকাল 10টায় আল্লাহর দরগার বাজারে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে এলাকার হাজার হাজার মানুষ অংশগ্রহণ করে বজলু হত্যা বিচারের দাবি জানায়। বিক্ষোভ মিছিল শেষে মানববন্ধনে বক্তব্য রাখেন হোগলবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা সেলিম উদ্দিন চৌধুরী, জেলা পরিষদের সদস্য মোহাম্মদ আসাদুজ্জামান লোটন চৌধুরী, নাহারুল ইসলাম, বজলুর স্ত্রী রোকিয়া খানুন ও মেয়ে স্কুল ছাত্রী লিলি খাতুন। বক্তারা জানায়, এলাকার জয়বুগা গ্রামের আজিজুলের ছেলে জিয়া বজলুলকে ডেকে নিয়ে যায়। ভুক্তভোগী পরিবারটি বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের মাধ্যমে প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করছেন। আজকের এই মানববন্ধন মূলত শ্রমিক সর্দার বজলু হত্যার বিচার দাবিতে শত শত মানুষের গণধর্মের শেষে মানববন্ধনে এই সুষ্ঠু বিচার চাচ্ছে এলাকাবাসী প্লাস সাধারণ মানুষ। দৌলতপুর থেকে আসল ভাগ 71 বাংলা টেলিভিশন।